আসসালামু আলাইকুম, দোলাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলুন, আপনাদের জন্য আজকে দারুণ মজার একটি ঝটপট রেসিপি নিয়ে এসেছি, গরুর মগজ ভুনা বা গরুর মগজ ভাজি। এই মজাদার রেসিপিটি তৈরি করতে আমাদের যা যা লাগছে দেখে, এই রেসিপিতে আমাদের প্রথমে প্রয়োজন হবে গরুর মগজ, আপনারা চাইলে খাসির মগজও নিতে পারেন। মগজের উপরে একটা পাতলা আবরণ থাকে, আমরা প্রথমেই এই আবরণটা টেনে টেনে ফালাই দিব। কিছু রক্তের শিরা দেখা যাচ্ছে, এগুলো তুলে ফেলব। যতদূর সম্ভব আমি সব উপরের আবরণগুলো, শিরাগুলো তুলে ফেলেছি, এখন এগুলো ছোট ছোট পিস করে কেটে নিব। দেখুন, আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব, ফিরে এসেছি ধোয়ার পরে। মগজগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আমরা একটি ফ্রাই প্যান নিয়ে নিব, নিয়ে ফ্রাই প্যানে প্রথমেই আমি দিয়ে দিব স্যুপ বাটির এক বাটি পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম, মগজ ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। এরপর এর সাথে যোগ করে দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আরও সাথে দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা। দিয়ে দিলাম, বাটা মশলা এবং গুঁড়া মশলা দেওয়ার পালা শেষ। এখন আমি এখানে 4টি কাঁচামরিচ কুচি করে রেখেছি, কোঁচানো কাঁচামরিচ দিয়ে দিলাম। 3টা ছোট এলাচ দিয়ে দিব, 2 খণ্ড দারচিনি এভাবে ভেঙে দিয়ে দিলাম। আমি 2টা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন এগুলো আমাদেরকে ভালোভাবে মাখাইতে হবে, আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালো মতো মেখে নিয়েছি, মাখানো শেষ। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, হালকা একটু মাখায় নিব। এখন এই মাখানো মশলার সাথে অ্যাড করে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই মগজের ছোট ছোট টুকরাগুলো। দিয়ে দিলাম, দেওয়া শেষ। ভালোভাবে মশলার সাথে মগজগুলো মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, এখন আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসাই দিব রান্নার জন্য। চুলায় বসিয়েছি, আমরা বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব, প্রায় 5-6 মিনিট। ফিরে আসছি 5-6 মিনিট পরে। আমরা এখন ঢাকনাটি খুলব, 5 মিনিট হয়ে গেছে। দেখুন, মগজ থেকে যা পানি বেরিয়েছিল তা শুকিয়ে গেছে, তেলগুলো উপরে উঠেছে। এ পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢাকব না, মগজগুলো খুলেই রান্না করব। এমনি থেকেই মগজ অনেক নরম হয়ে থাকে। এজন্য আর ঢাকব না। এখন ধীরে ধীরে এটি ভুনা ভুনা করতে হবে। মাঝে মাঝে মগজ ভুনো আমরা আলতো হাতে নেড়ে দিব, যাতে সব পাশে ভালোভাবে হইতে পারে। বেশ কিছুক্ষণ পরে আরেকটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখতেছেন, এটি অলরেডি ভুনা হওয়া শুরু হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার তাপটা বেশি বাড়ানো যাবে না,
মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে, যাতে খুব তাড়াতাড়ি পুড়ে না যায়, ভালোভাবে ভুনে আসতে পারে। একইভাবে বারবার আমরা নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এ পর্যায়ে আমি মগজের খণ্ডগুলো, যেগুলো একটু হালকা বড় আছে, এভাবে নাড়া দিয়ে ভেঙে দিব। আলতো হাতে চাপ দিতে হবে, দিয়ে ছোট ছোট টুকরো বানিয়ে দিব। বেশি ছোট করা যাবে না, যাতে মগজ ভর্তা হয়ে যায়। দেখতেছেন এটি সুন্দরভাবে ভুনা হয়েছে। আরো কিছুক্ষণ আমরা এভাবেই ভুনা করব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমার মগজগুলো সুন্দর মতো ভুনা হয়ে গেছে। চুলার তাপটা আমি আরেকটু কমিয়ে দিব, যাতে পুড়ে না যায়। এ পর্যায়ে সামান্য 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এতে দারুণ একটা স্মেল বের হয়। মিশিয়ে নিব। দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম মগজের ভুনা। ব্যাস, আমার মগজ ভুনা কমপ্লিট। চুলাটা নিভিয়ে দিব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।